এবং পৌরসভার সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে পৌর পরিষদ 2022-23 অর্থ বছরের অনুমোদিত বাজেট আপনাদের সামনে ঘোষণা করছি। এখানে আমরা অনেকগুলো পয়েন্ট দিয়েছি, সেগুলো আমি করলে অনেক সময় লাগবে, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা স্বাধীনতা চত্বর নির্মাণ করব মুক্তিযোদ্ধার স্মৃতিদের স্মরণে। আমরা রাস্তা উন্নয়নের কথা বলেছি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বলেছি, ফুটপাথ নির্মাণের কথা বলেছি, শিক্ষার্থীদের ছাউনির কথা বলেছি, মহিলাদের জন্য বগুড়ায় কিন্তু মহিলাদের জন্য কোনো পৃথক কোনো টয়লেট নেই, সেটাই আপনারা এবার পরিষদের সাথে আলোচনা করে এটি আমরা করবো ইনশাল্লাহ। বগুড়া শহরকে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা নিয়েছি, বিনোদনের জন্য আমরা কিছু কাজ হাতে নিয়েছি, শহরে প্রবেশ পথে আমরা শুভেচ্ছা তোরণ নির্মাণের আমরা হাত নিয়েছি, পৌর মার্কেট ও হাটবাজারগুলো উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি, নিজস্ব উন্নয়ন তহবিল দ্বারা উন্নয়ন আমরা করার জন্য আমরা বাজেট নিয়ে এসেছি, পানি সরবরাহ ব্যবস্থা, যানবাহন হতে আয়, যানজট নিরসন, রাস্তা আলোকিতকরণ, বর্জ্য ব্যবস্থা, উন্নয়ন সম্প্রসারণ। একটি শহরকে সুন্দর এবং আধুনিক শহর গড়ে তুলতে হলে এবং বায়ু দূষণ মুক্ত করতে হলে আমাদের বর্জ্য ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে। আমরা পৌর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি, টিকাদান কর্মসূচি, মশক নিধন, ভেজাল বিরোধী অভিযান, বৃক্ষরোপণ, তথ্য সেবা, অনলাইন সেবা, জন্মমৃত্যু নিবন্ধন, যেটি ইতিমধ্যেই সরকারের একটি নির্দেশনা ছিল যে আমাদের জন্ম এবং মৃত্যু নিবন্ধন সেটা আমরা অনলাইনে ইতিমধ্যে করে করছি, ইমারত অনুমোদন, ফুটপাথ দখলমুক্ত করা, জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলা, শহরের সৌন্দর্য বর্ধন, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড নিয়ে আমরা কাজ করছি, ফায়ার হাইড্রেট নির্মাণ, এটি একটি আমাদের নতুন একটি প্রজেক্ট, যে বগুড়া শহরে আমরা জানি এমন একটি অবস্থা হয়েছে যে আমাদের নদীগুলো যে আমাদের আগে যে পুকুরগুলো ছিল, আমাদের যে ডোবাগুলো ছিল, সেগুলো এখন বিভিন্ন কারণে ভরাট হয়ে গেছে। কাজে বগুড়া শহরে যদি কোনো আগুন লেগে যায় তখন সেই সময় আমরা পানি পাই না, এই পানির জন্য আমাদের বারবার ফায়ার সার্ভিস আসা যাওয়া করতে হয়, এই পানিকে আমরা রিজার্ভ করার রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা এমজিএসপি প্রকল্পের মাধ্যমে বগুড়া উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যেই প্রকল্প দিয়েছি, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃত্তি উন্নয়ন প্রকল্প, জলবায়ু ট্রাস্ট ফান্ড, বৃহত্তর পাবনা বগুড়া উন্নয়ন প্রকল্প। সম্মানিত পৌরবাসী, প্রায় 150 বছরের পুরাতন এই পৌরসভা দেশের প্রাচীনতম পৌরসভাগুলোর মধ্যে অন্যতম, এটি দেশের সর্ববৃহৎ পৌরসভা ও উত্তরাঞ্চলের অঘোষিত রাজধানীও বটে, প্রায় 10 লক্ষ লোকের শহরে বসবাস করে, জনসংখ্যার চাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, প্রশাসন ও জনসাধারণের সহায়তায় চাঁদাবাজি, জুয়া, ছিনতাই, ডাকাতি, মাদক ও অসামাজিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা চলছে, এই জন্য আমরা সচেতনতা আরও বেশি দরকার, জনগণের সচেতনতা আরও বেশি দরকার। ইতিমধ্যে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে, পুরো শহরকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা আছে, ভবিষ্যতে সাশ্রয়ী মূল্যে পরিবহন সার্ভিস চালু করা, করতোয়া নদীর উভয় পাশ দিয়ে পায়ে চলা পথ তৈরি করার পরিকল্পনা রয়েছে, করতোয়া নদী পুনরুদ্ধারণ পূর্বক নাব্যতা ফিরে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে, বগুড়া পৌরসভার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে চায়, বগুড়াকে ব্যবসায়িক বিনিয়োগ বান্ধব শিল্পনগরী দৃষ্টিনন্দন শহরে রূপান্তর করতে আপনাদের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। আমার নির্বাচনী স্থানে উল্লেখিত প্রতিশ্রুতির অধিকাংশই 2021-22 অর্থ বছর থেকেই বাস্তবায়ন শুরু হয়েছে, আমার বর্তমান পরিষদের সম্মানিত কাউন্সিলরগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা পৌরসভার সকল উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা করছেন। মহামারী করোনা ভাইরাসের সময় সরকারি বন্ধের পাশাপাশি পৌরসভা হতে নিজস্ব অর্থে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে, জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়েছে, মাইকিং করা হয়েছে, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে, করোনা টিকা প্রদান কার্যক্রম সার্বিক সহায়তা করা হয়েছে, এছাড়াও নিয়মিত রাস্তা ড্রেন পরিষ্কার করা হয়েছে, পৌরবাসী সার্বক্ষণ সেবা প্রদানের জন্য সরকারি ছুটির দিনও পৌরসভা অফিস খোলা রাখা হয়েছে, অর্থাৎ করোনা যুদ্ধে বগুড়া পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
করোনা ভাইরাসের ফসলজাতের আশুজানি চলতি বছরের ভয়াবহ বন্যায় সিলেট সুন্দরবনসহ দেশে অনেক এলাকা প্লাবিত হয়েছে। উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এই বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি। আসুন আমরা স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অবশ্যই মাস্ক পরিধান করি, নিজে পরিষ্কার থাকি, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহিত করি, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করি, আমাদের বাড়িঘর পরিচ্ছন্ন রাখি, পারস্পরিক সামাজিক দূরত্ব বজায় রাখি, পৌরসভার পাশাপাশি নিজেরাও নিজ নিজ এলাকায় মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করি, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করি, পারস্পরিক আত্মিক বন্ধন সুদৃঢ় করি। শত ব্যস্ততার মাঝেও বগুড়া পৌরসভা বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়ার জেলার মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহাদের উপস্থিতি থেকে অনুষ্ঠানটির সাফল্যমণ্ডিত করেছেন। পৌরসভা পরিচালনায় আমি তাদের নিকট থেকে অকৃত্রিম সহযোগিতা পেয়েছি, সেজন্য পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে উপস্থিত সুজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধু এবং সম্মানিত পৌরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ করোনা সহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ বিগ্রহ থেকে আমাদের দেশ এবং বিশ্বকে রক্ষা করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে 132,767,206.6 টাকা বাজেট ঘোষণাপূর্বক বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুরা, আমার যে কথাটি না বলেই নয় যে আমাদের সুযোগ্য জেলা প্রশাসক সাহেব, আমি যখনই তার কাছে গিয়েছি আমার পৌরসভার কথা নিয়ে, উনি আমাকে সর্ব সময় সহযোগিতা করেছেন এবং এমনকি আমাকে বলেছেন যে আমার চিঠি দিতে হলে আমি চিঠি দেবো, এবং মাননীয় জেলা প্রশাসক পৌরসভার জন্য তিনি মন্ত্রণালয়ে চিঠি পর্যন্ত দিয়েছেন তো, এবং আমাদের পুলিশ সুপার সাহেব উনিও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদেরকে বগুড়া শহর যানজট মুক্ত করার জন্য। জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়দের মানে আন্তরিক উদ্যোগ এবং চেষ্টা, সেই চেষ্টার মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ আশা করছি আগামীতে অন্তপক্ষে বগুড়ার এই শহরের যানজট কিছুটা হলে নিরসন করা সম্ভব হবে। আমি আমারও মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের এখানে যে প্রতিনিধি রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার স্যার, তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই বাজেট ঘোষণাকে ওনারা আমাদেরকে শ্রীবৃদ্ধি করেছেন, বাজেট ঘোষণাকে আমাদের সাফল্যমণ্ডিত করেছেন। সেজন্য আমরা আশা করছি বিগত দিনে যেভাবে তারা আমাকে সহযোগিতা করেছেন, আগামীতেও তাদের সহযোগিতার মধ্যে দিয়ে বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত করবে, বগুড়া একটি সুন্দর এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে উঠবে, বগুড়া একটি যানজট মুক্ত শহর গড়ে উঠবে, এই আশা করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।